শুভ সকাল ব্যবসা শিক্ষা শাখার স্কুলের সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ফিনান্স ব্যাংকিং একটি নতুন অনলাইন সেশন নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। ও আমরা অধ্যায় ১২ পড়তেছিলাম, তো অধ্যায় ১২-র আমরা গত ক্লাসে চেকের বিভিন্ন প্রকার, তিন প্রকারের চেক সেটা নিয়ে কথা বলেছি, বাহক চেক, হুকুম চেক ও দাগ কাটা চেক। এবং একই সাথে আপনাদের বইয়ের বাইরের কিছু কন্টেন্ট আমি আপনাদেরকে এই তিনটি চেকের সাথে দেখিয়েছিলাম। তো আজকেও আমরা কথা বলবো আপনাদের বই থেকে ১২৩ ও ১২৪ পৃষ্ঠা, তার সাথে আজকেও কিছু অতিরিক্ত কন্টেন্ট আপনাদের সাথে আলোচনা করব। এগুলো আপনাদের পরীক্ষায় সৃজনশীল লিখতে উপকার করতে পারে, কারণ একটু ডিটেল আপনারা জেনে থাকলে আপনাদের সৃজনশীলগুলো লেখা সহজ হয়ে যাবে। তো আমরা যেহেতু আমরা গত ক্লাসে চেক নিয়ে কথা বলেছি, তো আজকে একটা চেকের নমুনা দেখবো। এটা আপনাদের বইয়েই আছে, এই চেকটা জনতা ব্যাংকের একটা চেকের নমুনা। তো এখানে বিভিন্ন অংশ আছে, দেখেন গ্রাহকের অংশ, অর্থাৎ এই যে এখানে মাঝখানে একটা প্লেস আছে, এটা মানে ছিঁড়ে দেওয়া যাবে। আপনি ব্যাংকের এই মাঝখানে ডট ডট দাগের আগ পর্যন্ত যে অংশটা, সেটা কাস্টমারের অংশ, মানে আমাদের অংশ, আমরা যারা ব্যাংকে টাকা উঠাই। আর এই বড় অংশটা হচ্ছে ব্যাংকের অংশ, একটা স্লিপের মতন, তাই না? তো এখানে কি কি থাকে, তার মানে এই সাইডটাকে আমরা বলবো আমাদের অংশ, আর এই পরের অংশটা ব্যাংকের। তো তারিখ, আপনি যেই তারিখে চেকটা ব্যাংকের থেকে টাকা উঠাবেন সেই তারিখটা উল্লেখ থাকতে হবে, এবং তারিখ দুই দিকেই থাকবে, গ্রাহকের অংশ তারিখ আছে, ব্যাংকের অংশ তারিখ আছে। তারপরে থাকবে হচ্ছে চেক নাম্বার, দেখেন চেক নাম্বার এটা ব্যাংক থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনি চেক বই যখন পাবেন এখানে সিরিয়াল অনুযায়ী, যেমন এখানে সিডি মানে কারেন্ট ডিপোজিট, সিডি বলতে এখানে এটা বোঝানো হচ্ছে, তো ২০ মানে এটা এক থেকে যদি শুরু হয় হয়তো বা ১০ পাতা ২০ পাতা থাকবে চেক, এখানেও থাকবে তার চেকের নাম্বার, এই সাইডেও থাকবে, এই যে পুরাটাই চেক নাম্বার একটা। তো আপনার চেক যদি কখনো হারায় যায় তখন আপনাকে এই যে এই নাম্বারটা বলতে হবে ব্যাংকের কাছে, যে আমার এই নাম্বারের চেকটা হারায় গেছে চেক। তারপরে এখানে কিছু বিবরণ, আপনার নাম টাম থাকবে, বা গ্রাহককে বা প্রাপককে যেভাবে আমরা গত ক্লাসে দেখাইছিলাম কি লিখতে হয়। তারপর টাকার অঙ্ক, এখানে টাকার অঙ্ক সংখ্যায় লিখবো আমরা, এই টাকাটা আবার এখানেও আমরা সংখ্যায় লিখবো। তারপরে এবার চলে আসি আমরা ব্যাংকের অংশে, তো এখানে হিসাব নাম্বার, আপনার হিসাব নাম্বারটা থাকবে, এটা অটোমেটিক কম্পিউটার কম্পোজ করেই লেখা থাকে। তো তারপরে এখানে ব্যাংকের, যেই ব্যাংকের ব্রাঞ্চ, ব্রাঞ্চ নেম থাকবে, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেটা অটো মানে আপনি যখন চেক বই পাবেন তখনই সেটাও লেখা থাকবে, ওই ব্রাঞ্চের নাম সহ এটাও কম্পিউটার কম্পোজেই লেখা থাকে। তারপরে এখানে আমরা লিখবো যে মিস্টার সালাম অথবা আদেশ অনুসারে অথবা বাহককে, যেটাই হোক সেটা। আর যদি দাগ কাটা চেক হয় তাহলে আমরা এই যে এখানে একটা ক্রস দিয়ে দিব, এখানে একটা ক্রস দিয়ে দিব ব্যাংকের অংশে, একটা ক্রস দিয়ে দিব, এবং ভিতরে লিখবো অ্যান্ড কোম, বা যে ধরনের কথাই আমরা লাস্টের ক্লাসে দেখেছি সেই কথাগুলো লিখলেই তাহলে সেটা একটা দাগ কাটা চেকে পরিণত হয়ে যাবে। যেমন দেখেন এটা একটা বাহক চেক, কারণ এখানে দেখেন বলা আছে, যদি আমি এখানে লিখি মিস্টার করিম কে অথবা বাহককে, এই যে বাহককে কথাটা লেখাই থাকবে, আপনি যখন অ্যাকাউন্ট খুলেন তখন যে চেক বই পান সেখানে এই বাহককে কথাটা, তো এই বাহককে কথাটা কেটে যদি আপনি আদেশ অনুসারে লেখেন তাহলে আদেশ অনুসারে চেক হয়ে যাবে, আর যদি এখানে ক্রস দিয়ে দেন তাহলে এটা দাগ কাটা চেক হয়ে যাবে। টাকা, তো এই টাকার ঘরে আমরা কথায় লিখবো, অর্থাৎ আপনি যদি ১০,০০০ টাকা হয় আমরা বাংলায় এটাকে ভেঙে ভেঙে লিখবো, ঠিক আছে, ১০,০০০ কথায় লিখবো, তার এখানে অঙ্কে লিখবো। এবং খেয়াল রাখতে হবে যে আমার অঙ্কে লেখা টাকা আর কথায় লেখা টাকা যাতে সেম অ্যামাউন্ট হয়, অ্যামাউন্টে যাতে কোনো চেঞ্জ না হয়। আর এখানে আপনার স্বাক্ষর প্রদান করতে হবে, এই স্বাক্ষরটা অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় যে আমরা নমুনা স্বাক্ষর দিছি সেই স্বাক্ষরই হইতে হবে, কারণ এখানে স্বাক্ষর যদি অন্য কিছু হয় বা কোনো কারণে চেঞ্জ হয় ওয়ার্ডিংয়ে তাহলে কিন্তু আপনার চেকটা বাতিল হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা জিনিস অ্যাকুরেট হতে হবে, যেমন আপনি চেকের তারিখ ভুল লিখলেন টাকা পাবেন না, চেকের ক্ষেত্রে আপনি ধরেন এখানে নাম লিখলেন অন্যজনের, আপনি টাকা নিতে দিলেন আরেকজনকে, ধরেন যদি এটা আদেশ অনুসারে চেক হয়
সেক্ষেত্রেও টাকা পাবেন না, টাকা মিসম্যাচ হইলো বা কোনো কাটাকাটি হইলো টাকার অঙ্কে, যে 10,000 লিখছিলেন কাইটাই এক কাইটা এটারে 50,000 লিখবে, 5 লিখলেন, তাহলেও কাটাকাটি হইলেও সেটা গ্রহণযোগ্য হবে না। তো এই হচ্ছে একটা চেকের বিভিন্ন অংশ। তো কিভাবে কি করতে হয় আমরা একটু দেখি, একটু এটাও আপনাদের বইয়ের অংশ না, এটা আমরা বইয়ের বাইরে থেকে আমরা আপনাদের জন্য রাখছি আমি। তো প্রথমত একটি চেক প্রস্তুত করার জন্য নির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করতে হবে। চেক প্রস্তুত করতে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট চেকের পাতার মাধ্যমে প্রতিটি ব্যাংক তাদের নির্দিষ্ট চেক বই মুদ্রণ করে প্রত্যেক আমানতকারীকে প্রদান করে। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ওপেন করলেই যে জিনিসগুলো আমরা বললাম যে এই জিনিসগুলো অবশ্যই লিখাই থাকবে, তো এই ফাঁকা জায়গাগুলো আপনাকে কলম দিয়ে ফিল আপ করতে হয়, আর সব জিনিসই কম্পিউটার কম্পোজে ছাপানোই থাকে। তো সাধারণত সঞ্চয় হিসাবে 10 পাতা, যেমন এই ইনফরমেশনটা সঞ্চয় হিসাবে সাধারণত চেক হয় 10 পাতা, চলতি হিসাবে 25 পাতা, আর স্থায়ী বা 50 পাতা বা 100 পাতা। স্থায়ী হিসাবে চেক হয় না, কারণ আপনি তো একবারেই টাকা উঠায় নিয়ে আসেন, তো একবার একটা চেক ব্যবহার করলে সেটা হয়ে যায়, বা ওইটা আপনি ডিপোজিট ওখানে ব্যাংকে গেলে ব্যাংক ওইটা ম্যাচুরিটি ডেটে গেলে আপনি ওই টাকাটা ফের নিয়ে নিতে পারেন, ওইটার জন্য আলাদা আপনাকে চেক বই প্রদান করা হয় না। তো হিসাব নাম্বার, চেক প্রস্তুত করার সময় চেকে সংশ্লিষ্ট হিসাব নাম্বার লিখতে হবে, আপনাকে হিসাব নাম্বার লিখতে হয়। সাধারণত চেক বই প্রদানের সময় অনেক ব্যাংকগুলাই লিখে দেয়, আর যদি লিখা না থাকে তখন আপনাকে লিখতে, যদি কোনো কারণে লেখা না থাকে তবে নির্দিষ্ট নম্বরের ঘরে আপনাকে লিখতে হবে। তারিখ, অনেক চেকে লেখা থাকে না, যেমন যদি আমরা বলি যে এই বিভিন্ন যে আমরা গিফট চেক দেয় যেগুলো, সেগুলোতে লেখা থাকে না, আপনি তারিখ উল্লেখ করে দিবেন, হিসাব নাম্বার উল্লেখ করে দেবেন। তারিখ, চেকের পাতায় ডান পাশে তারিখের জন্য নির্দিষ্ট ঘর থাকে, সেখানে তারিখ বসাতে হবে। তারিখবিহীন চেক ব্যাংকে উপস্থাপিত হলে তা অমর্যাদাকৃত হবে, অর্থাৎ টাকা প্রদান করবে না। চেক প্রস্তুতের দিনের পূর্বে বা পরের তারিখেও প্রদান করা যায়। আপনি অগ্রিম তারিখের ক্ষেত্রে উক্ত তারিখ নাম আসা পর্যন্ত চেকের টাকা তোলা যায় না, অর্থাৎ আপনি যদি আগের তারিখ দিয়ে রাখেন বা পরের ডেট দেন তো ওই তারিখ আসবে তখন, চেকে উল্লেখিত তারিখ থেকে 6 মাস পর্যন্ত ওইটা কার্যকর। তো এই একটা নতুন ইনফরমেশন যে চেকে আপনি যেই তারিখ দিয়েছেন তার থেকে 6 মাস পর্যন্ত সেটা কার্যকারিতা থাকে। চেকের তারিখ 6 মাসের বেশি হয়ে গেলে তখন আদেষ্টা কর্তৃক তারিখ পরিবর্তন করতে হবে, এবং সেই তারিখ পরিবর্তন করলে ওইখানে আবার আদেষ্টার সিগনেচার দিতে হবে, অর্থাৎ যে টাকাটা উঠাবে তার সিগনেচার লাগবে বা অ্যাকাউন্ট হোল্ডারের সিগনেচার লাগবে। প্রাপকের নাম, প্রত্যেকটি চেকের পাতায় প্রাপকের জন্য একটি ঘর থাকে, তাই না, আমরা এই যে একটা শূন্যস্থান ঘর দেখলাম, এই যে এখানে প্রাপক যে টাকাটা আনবে তার নাম থাকবে। বাহক চেক ব্যতীত অন্য কোনো চেকের ক্ষেত্রে প্রাপকের নাম শূন্যস্থানে লিখতে হবে, বাহক চেকের দরকার হয় না, কারণ যে কেউ যে যাবে তাকেই দিবে, তাই না। প্রস্তুতকারী যদি নিজেই টাকা উঠান সেক্ষেত্রে নিজের নাম বা নিজ কথাটা লিখতে হবে, যদি বাহক চেকের বাদে হুকুম চেক হয় বা অন্য ধরনের কোনো চেক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার নিজের নাম লিখবে অথবা নিজ কথাটা লিখবে, আর যদি অন্য কাউকে দেয় তখন তার নাম লিখবে। অর্থের পরিমাণ, চেকে টাকার পরিমাণ উল্লেখ থাকতেই হবে, টাকার পরিমাণ কথায় ও অঙ্কে দুইভাবে লিখতে হবে, তাই না। আমরা একটা বক্স দেখছি, বক্সে আমরা লিখবো অঙ্কে, আর একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কসের মধ্যে আমরা কথায়, টাকার পরিমাণ কথায় ও অঙ্কে লিখার সময় অঙ্ক ও টাকা পূর্বের ও পালি ঘর কোনোটাই ফাঁকা রাখা যাবে না, ফাঁকা থাকলে সমান সমান এরূপ টুন টিন টান দ্বারা ফাঁকা পূরণ করে না দিলে টাকার পরিমাণ বাড়ানোর মাধ্যমে টাকা জালিয়াতি হতে পারে। যদি আপনি কি বলছেন আরেকবার একটু পড়ি, টাকার পরিমাণ কথায় বা অঙ্কে লেখার সময় অঙ্ক ও কথায় লেখার সময় পূর্বে ও পরের ঘর খালি জায়গা রাখা ঠিক হবে না, আপনি ফাঁকা জায়গা রাখবেন না, অর্থাৎ ধরেন এখানে 10,000 খালি লিখলেন তো এখানে ফাঁকা থাকলো, তো এখানে কি হতে পারে 10,500 কেউ লিখে দিল, তো 500, তো এই 500 টাকা আপনি লেখেন নাই অন্য কেউ লিখলো, এখানে 10,000 লিখ সরি এখানে 10,000 লিখলেন ছেড়ে দিলেন, তো এখানে ফাঁকা থাকলো অনেকটা ঘর, তো এখানে আরো শূন্য বাড়ানো যায়। তো এই জন্য আপনি কি করবেন, এখানে লিখে 10,000 কতটা লিখে এখানে বরাবর দুইটা ডাক দিয়ে দেন, যাতে এখানে আর কিছু কেউ লিখলেও সেটা গ্রহণযোগ্য না হয়, এখানেও তাই, ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। তো এই যে যেমন এখানে 500 টাকা, এই যে 500 কথাটা লিখে আপনি এরকম লিখে দিতে পারেন, তাহলে এরপরে যদি কেউ কিছু লেখে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও সেটা গ্রহণযোগ্য না। তারপরে স্বাক্ষর, চেক প্রস্তুতকারী চেকে অবশ্যই স্বাক্ষর দিবে, এই স্বাক্ষর হিসাব খোলার সময় নমুনা স্বাক্ষরে রক্ষিত স্বাক্ষরের হুবাহু হতে হবে। এই স্বাক্ষর সাধারণত চেকের নিচে ডান পার্শ্বে দিতে হয়, স্বাক্ষরবিহীন বা নমুনা স্বাক্ষরের সহিত চেক যদি চেকের স্বাক্ষর যদি না মিলে অর্থ প্রদান করা হয় না। পরিবর্তন, চেকের মধ্যে যে কোনো ধরনের পরিবর্তন না করাই ভালো,
সব কাটাকাটি না করাই ভালো। যদি প্রস্তুতের সময় কোনো ভুল হয় বা পরিবর্তন দরকার হয়, তা একটানে কাটবো, কোনো ঘষাটসি করবো না, একটানে কেটে নতুন করে লিখবো, এবং কাটার পাশে আমাকে সিগনেচার দিতে হবে যে হ্যাঁ আমি সজ্ঞানে এটা কাটছি, এটা বুঝায় আর কি। চেকের উপর কোনো প্রকারে ওভার রাইটিং হবে না, কোনো ওভার রাইটিং হবে না, একটানে কেটে আপনি লিখবেন, তো কাটার উপরে একটা সিগনেচার দিবেন, তাহলে কোনো সমস্যা নাই। যদি কোনো কারণে কাটাকাটি করতেই হয়, চেষ্টা করব না করার। মানে এক এক লিখছেন 50,000 লেখার জায়গায় আপনি 5-এর জায়গায় 1 লিখে ফেলছেন, তো একটা কেটে দেন এক টানে, তারপরে 5 পিছন পরের থেকে লেখেন, কিন্তু ওই একের উপরেই 5 ওভার রাইটিং করবেন, তাহলে ওটা গ্রহণযোগ্য না। তো এই ছিল অতিরিক্ত কিছু আলোচনা চেক লেখার নিয়ম নিয়ে, তো এটা আপনাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। তো এখন আমরা আসি বইয়ের, আপনাদের আরো আরেকটা কন্টেন্ট বাকি আছে, সেটাই লাস্ট কন্টেন্ট, যে গোপনীয়তা আপনার ব্যাংক হিসাবে কিভাবে থাকে, ব্যাংক গ্রাহকের সম্পর্ক বিশ্বাসের, এই বিশ্বাস ভঙ্গ নৈতিকতার বিপর্যয়ে আইনের কোনো কিছু ঘটলে এটা পরিসমাপ্তি ঘটবে। তো অবসানে সম্ভাব্য আরো কিছু কারণ, কি কি কারণে ব্যাংকের সাথে আপনার এই সমস্যা হতে পারে বা আপনার অ্যাকাউন্টটা বন্ধ হতে পারে। দেউলিয়া ঘোষণা, গ্রাহক আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে ব্যাংকের সাথে তার হিসাবে চুক্তি সমাপ্তি ঘটে, অর্থাৎ দেউলিয়া বলতে তার যেই ধার আছে সেই ধার শোধ করার তার ক্ষমতা নেই, তার যত মানুষ তার কাছে, ধরেন সব মানুষ মিলায় তার কাছে 5 লাখ টাকা পায়, এখন ওই লোকের কাছে 5 লাখ টাকা নাই, তার স্বয় সম্পত্তি 5 লাখ টাকা নাই, সেখন সে আদালতের কাছে গিয়ে বলতে পারে আমাকে দেউলিয়া করে দেন, যাতে আমি এই লোকগুলো আমাকে আর পেশান না দেয়, আমি আর দিতে পারবো না তাদের। তো মক্কেলে মানসিক ভারসাম্য, মক্কেল কোনোভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে, মানসিকভাবে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে সুস্থভাবে লেনদেন পরিচালনা করা সম্ভব হয় না, তো এর জন্য মানসিক রুগী বা মানসিক ভারসাম্যহীন রুগী চুক্তি সম্পাদনের অধিকার রাখে না, সেক্ষেত্রে মক্কেলের সাথে ব্যাংকের হিসাবের বা সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। গার্নিশি অর্ডার জারি করা, এটা একটা প্রশ্ন হয়, গার্নিশি অর্ডার কি? গার্নিশি অর্ডার আদালত কর্তৃক, মানে আদালত যদি কোনো মক্কেলের উপরে গার্নিশি অর্ডার জারি করে, তখন সাময়িকভাবে বা সম্পূর্ণভাবে হিসাবটি বন্ধ হয়েছে। অনেক ক্ষেত্রে অনেকের অবৈধ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে থাকে, তো তখন ব্যাংকের কাছে আদালত যদি কোনো আদেশ দেয় যে এই অ্যাকাউন্টটা বন্ধ করে দাও, তখন সেই বন্ধ করে দেয়, এবং আদালত কর্তৃক ব্যাংকের কাছে যে আদেশটা যায় কোনো অ্যাকাউন্ট সম্পর্কে, সেটাই আমরা গার্নিশি অর্ডার বলি। তো ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত, মক্কেল যদি চুক্তি মোতাবেক সততা না দেখায়, কোনো কারণে সে সততা ভঙ্গ করে, নিয়মগুলো না মানে, কোনো প্রতারণার আশ্রয় নেয়, তখন ব্যাংক মক্কেলের সাথে চুক্তি ছিন্ন করতে পারে। মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত, আপনি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চান, সেই ক্ষেত্রেও আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন, এবং ব্যাংকের সাথে মক্কেলের সম্পর্কের সমাপ্তি। যুদ্ধজনিত কারণে শত্রুতা, যুদ্ধজনিত কারণে ব্যাংক ও মক্কেল পরস্পর বিভক্ত অংশে অবস্থান করলে ব্যাংক ও মক্কেলের সম্পর্ক নষ্ট, কোনো কারণে দেশে যুদ্ধ হইলো, তখন আপনি এক পক্ষ নেন, ব্যাংক এক পক্ষ, সেক্ষেত্রেও একটা সম্পর্কের নষ্ট হবে। সম্পূর্ণ জের স্থানান্তর, মক্কেল যদি তার হিসাবের সমুদায় জের অন্য কোনো ব্যক্তির হিসাবে স্থানান্তর করার জন্য ব্যাংকের প্রতি আদেশ দেয়, তাহলে মক্কেলের হিসাব বন্ধ হয়ে যায় এবং তাদের সম্পর্ক অবসান ঘটে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ধরেন 2 লাখ টাকা আছে, আপনি এই 2 লাখ টাকা ট্রান্সফার করে দিলেন কোনো একটা অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্ট জিরো করে দিতে চান, সেই ক্ষেত্রেও আপনার সাথে ব্যাংকের সম্পর্কের অবসান ঘটবে। আপনি বললেন যে আমার টাকা উঠাবো না, আপনি আরেক অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করে দেন, আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চাই, তো সেক্ষেত্রে হবে। মৃত্যুজনিত কারণ, কেউ যদি মারা যায় তখন অটোমেটিক হিসাব বন্ধ হয়ে যায়, তখন ওই যে নমিনি সেই মৃত্যুর বা ডেথ সার্টিফিকেট নিয়ে দেখাইলে তখন ওই অ্যাকাউন্টে টাকাটা নমিনিকে দিয়ে দেয়, অ্যাকাউন্ট আর থাকে না, ওই নমিনি ওই টাকাটা নিয়ে সে আবার নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে চাইলে খুলতে পারে। দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা, তো আপনি অ্যাকাউন্ট খুলছেন 2-5 বছর ধরে ব্যাংকের এই অ্যাকাউন্টে কোনো লেনদেন করেন না, কোনো টাকা জমানো না উঠানো না, সেই ক্ষেত্রেও হিসাবে দীর্ঘ সময় চালু না রাখলে ব্যাংক মক্কেলের হিসাব বন্ধ করে দিতে পারে। তো এই কয়েকটা কারণে ব্যাংকের সাথে মক্কেল বা কাস্টমারের হিসাব সম্পর্ক ছিন্ন হইতে পারে। তো আমাদের এই চ্যাপ্টারে আলোচনা শেষ, আমরা পরবর্তী লেকচারে আপনাদেরকে কয়েকটি নমুনা সৃজনশীল দেখাবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। প্রথমে আমি বাণিজ্যিক ব্যাংক দিয়ে শুরু করছিলাম, তো বাণিজ্যিক ব্যাংকের নমুনা 2টা ক্লাসে 2টা সৃজনশীল নিয়ে কথা বলবো, তারপরে ব্যাংক ও গ্রাহক, আমার ব্যাংকের আমানত, এই 3টা চ্যাপ্টারের কিছু নমুনা প্রশ্ন দেখাবো, তারপরে আমরা পরবর্তীতে যদি আমাদের আরও ক্লাস বাড়ে ডিসেম্বর মাসে, তখন আমরা নতুন আপনাদের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।